हेलो गाइज वेलकम बैक टू द न्यू एपिसोड আমি কুনন ভট্টাচার্য আপনারা দেখছেন কেবি ব্লগস আজ হচ্ছে জিতিয়া স্যার সাথে বাঙালি দই চিড়ে খাওয়ার একটা স্পেশাল দিন তাই সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফট করে চলে গেলাম গোপালের কাছে প্রণাম করতে গিয়ে দেখি গোপালকে দই চিড়ে খাওয়ানোর জন্য বাবা এখানে গোপালকে স্নান করাচ্ছে তারপর আস্তে আস্তে সব জুয়েলারিগুলো বলিয়ে চাপিয়ে দিল গোপালকে সিংহাসনে এরপর দই চিড়ে গুড় দিয়ে গোপালকে প্রসাদ লাগিয়ে গোপালের সিংহাসনকে ফুল দিয়ে সাজিয়ে তারপর আমরাও চলে গেলাম দই চিড়ে খাওয়ার জন্য এখানে আমার সাথে সাথে আছে দাদা এর থেকে বেশি চিড়ে দই তো একটা বাচ্চা ছেলে খায় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বাবার মুখটাও ছিল দেখার মতো ফ্রিজে ঢুকিয়েছিল মালাই বেরিয়ে এলো বড় হয়ে ভোরবেলা উঠে দই চিড়ে খেতে খুবই দারুণ লাগে সাথে পুজো পুজো একটা মনের মধ্যে ভাব চলে আসে তারপর খেয়ে নিলাম আগের দিনের রাখা মাছ ভোরের বেলায় কি মাছ শুধু আমাদের বাড়িতেই খেতে হয় নাকি আপনার বাড়িতেও কমেন্ট করে জানাবেন কি আর করা যায় ইচ্ছে না হলো জবরদস্তি খেতে হবে নিয়ম যখন বানিয়ে গেছে কোন রকমে মাছটা খেয়ে শেষ করতে হবে কারণ টাকা লেগেছিল ভাই তারপর হাতটা ধুয়ে চলে গেলাম ভিডিও এডিট করার জন্য কারণ তখন সময় হচ্ছিল 4:30 সকাল হয়ে এসেছে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি শিয়াল শকুনি বানার জন্য মাটি আনতে এটা হচ্ছে আমাদের খামার এটা হচ্ছে আমাদের পুকুর এরপর পুকুর পাড়ে নেমে গেলাম মাটি নেওয়ার জন্য আর মাটি নেওয়ার অভিজ্ঞতা কোন মাটি ভালো কোন মাটি খারাপ সেটা ছোটবেলা থেকে অনেক বেশি আছে কারণ ছোটবেলা থেকে এগুলো করে আসছি জোর জোর সে বলকে লোকো কো স্কিমে বাতা দে তারপর এসে শিয়াল শকুনি বানাতে বানাতে সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল আর এইখানে ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেছে শিয়াল শকুনি বানানো স্নান করে চলে এলাম রান্না করে ব্যাক টু ব্যাক একের পর ভালো ভালো আইটেম বানিয়ে নিলাম নিজের হাতে বানিয়ে নিলাম বটোরা কুমড়ো ভাজা বেগুন ভাজা পনির ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা দই সাথে ডাল আর আলুর দম সাথে 5 রকমের মিষ্টি তারপর এইসব ভোগগুলো নিয়ে চলে গেলাম মন্দিরে গোপালের কাছে গোপালকে ভোগ লাগাবার জন্য তারপর গোপালকে খাইয়ে আমরা চলে এলাম এই গোপালের প্রসাদটা নিয়ে নিজে খাওয়ার জন্য সন্ধ্যের পর বাড়ির সবাই একের পর এক লাগিয়ে নিল কাজল সাথে আমিও লাগিয়ে নিলাম আপনারাও কি এখনও কাজল লাগান যদি লাগান তো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম মুখ না ধুয়ে বাটা নেওয়ার জন্য শুনেছি নাকি বাটাটা কিন্তু বাসি মুখে নিতে হয় এরপর বাটা নেওয়া হয়ে গেলে আমি চলে এলাম বাড়ি এরপর অষ্টমী ছাড়া মাত্র যারা যারা উপোস করেছে তারা যাবে নদীতে নদীতে গিয়ে স্নান করবে আড়াই কামড় করবে সাথে যারা বাচ্চারা যাবে তাদেরকে দই চিড়ে খাওয়াবে আমরাও আগে যেতাম ছোটোবেলায় এই বয়সে এসে মনে হচ্ছে আগের দিনগুলোই খুব ভালো ছিল যাই হোক সময় তার কারোর জন্য দাঁড়িয়ে থাকে না ছোটোবেলার কিছু মেমোরি যদি এই ভিডিওটা দেখে আপনাদের মনে পড়ে থাকে তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন পর্যন্ত টাটা বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন